স্বাগত বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। আমি কিভাবে একেবারে অল্প জায়গায় শুধুমাত্র জৈব সারে কিভাবে ছাদের উপরে মাচা বেঁধে লাউ গাছের যত্ন করি, বা প্রত্যেক বছর এত লাউ কিভাবে পাই যে এত বড় মাচা একেবারে লাউ আর লাউ শাকে ভরে যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও খুবই অল্প পরিশ্রমে এইভাবে লাউ পেতে পারেন আর রান্নার সময় এক চিমটি সোডার ব্যবহার থেকে বিরত থাকতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এখানে কয়েকটা 8 ইঞ্চি টবের মধ্যে লাউ বীজ রোপণ করেছিলাম নভেম্বরের প্রথম দিকে। তো বীজগুলো আমার ঘরেই ছিল, গত বছরের পাকা লাউ থেকে সংগ্রহ করে রেখেছিলাম কিছু লাউ বীজ। তো যতগুলো বীজ আমি রোপণ করেছিলাম একটাও মিস হয়নি, সবগুলোই কিন্তু চারা বেরিয়েছে। বাজার থেকে কিনে আনা বীজ অনেক সময় ভালো থাকে না, কোনো কোনো সময় কিন্তু সেগুলো অঙ্কুরোদ্গম হওয়ার আগেই পচে যায়। তাই আমি প্রত্যেক বছরই প্রথম দিকে যে লাউগুলো হয় সেখান থেকে একটা লাউ পাকতে দিই, সেটা পেকে গেলে সেখান থেকে আমি বীজি সংগ্রহ করে পরের বারের জন্য রেখে দিই। 15 থেকে 20 দিনের মধ্যে চারাগুলো প্রায় 3-4 ফিট লম্বা হয়ে গেল। এতদিনে এই চারাগুলো টবের মাটিতে রুট বাইন্ড করে ফেলেছে। তো এখনই এগুলোকে মাটিতে প্রতিস্থাপন করে দেব। মাটি বলতে টবে না, নিচে একটা নির্দিষ্ট জায়গায় আমি নিয়ম করে গত 6 মাস ধরে সবজির খোসা বা যে কোনো ফলের খোসা, ডিমের খোসা, ব্যবহৃত চা পাতা, কাঁচা গোবর, কাঠের উনুনের ছাই, যে কোনো ধরনের ফুল ফলের গাছের পাতা, চাল ধোয়া জল ইত্যাদি আমি সে জায়গাটায় ফেলেছি। এখন সে জায়গাটা পুরোপুরি সার মাটিতে পরিণত হয়ে গেছে। তো সেখানেই আমি টবের লাউ গাছটা রোপণ করব। তো দেখুন লাউ গাছটা টবের থেকে কীভাবে বের করে নিতে হবে। এটা কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না, ঠিক এভাবে মাটিটা আলগা করে নিয়ে মাটি শুদ্ধ গাছটাকে বের করে নিয়ে সেই মাটিতে গর্ত করে প্রতিস্থাপন করে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে শেকড়গুলো মাটিটাকে আগড়ে ধরে আছে, একেবারে টবের আকার নিয়ে নিয়েছে। তো এই যে এখানে গর্ত করে রাখা হয়েছে, যতটুকু লাউয়ের গোড়াটা বসতে যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকুই গর্ত এখানে করে ফেলা হয়েছে। বড় গাছটার গোড়ার দিকে ছোট ছোট দুটো চারা এখনও রয়ে গেছে, সেই চারাগুলো শুদ্ধই কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন তুষার এখানে গাছটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে বাজারে সব কিছুই কিনতে পাওয়া যায়, তো এত পরিশ্রম করে গাছ লাগানো কেন? আসলে প্রাকৃতিকভাবে শাকপাতা বা ফল সবজি খেতে চাইলে এভাবেই একটু পরিশ্রম করতে হবে। তো বহু ফলন পেতে বা ফল সবজিকে তাজা দেখাতে আজকাল অনেক রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হয়, যা কিনা আমাদের শরীরের শক্তি না জুগিয়ে বরঞ্চ ক্ষতির দিকে নিয়ে যায়। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্য লাউয়ের জুস বা লাউ সবজি অনেক উপকারী। তো বন্ধুরা, গাছটা কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেল, এখন এটার মধ্যে জল ব্যবহার করা যাবে না, একদিন পর থেকে এখানে জল ব্যবহার করতে হবে। আর গাছটা যত বড় হবে, লম্বা হবে, দড়ি বেঁধে বেঁধে সেই গাছটাকে কিন্তু এই দেখুন উপরে মাচা বাঁধা আছে সেখানে তুলে দিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু টবের মধ্যে আরেকটা গাছ। তো এই গাছটা কিন্তু মাচার উপরে তুলব না, এটা টবের মধ্যেই রাখবো। অনেক ব্রাঞ্চ বা শাকপাতা পাওয়ার জন্য এই গাছের মাথার অংশটা 8 ইঞ্চি মতো করে কেটে দিয়েছি, তাতে করে গাছটা অনেক ঝোপালো হবে, এটার থেকে আমি কোনো লাউ নেব না। আর কেটে নেবার পর মাথার দিকের অংশটা আমি রুট হরমোন লাগিয়ে পচা পাতার সারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। যদিও এর আগে লাউ গাছের কাটিং আমি কখনো করিনি, তবে প্রথমবারে কিন্তু সাকসেস হয়েছি, মাথার অংশটা থেকেও কিন্তু অসংখ্য শেকড় বেরিয়েছে। তো এই চারাটাকেও আমি কিন্তু নতুন টবে প্রতিস্থাপন করে দেব। বন্ধুরা, লাউ গাছের মাথা কাটিং বসেছিলাম, তো সেটার থেকেও যে নতুনভাবে শেকড় হবে সেটা আমি ভাবতে পারিনি, তাই আমি তখন কোনো ভিডিও করিনি। তো কিভাবে বসিয়েছিলাম সেটাই আবার তুষার নতুনভাবে করে আপনাদের দেখাচ্ছে। যে কোনো গাছ কাটার সময় কিন্তু সেই কাটারগুলোকে অবশ্যই একটু স্যানিটাইজ করে নিতে হয়। তো স্যানিটাইজ হাতের কাছে না থাকলে আগুনে পুড়েও কিন্তু সেটাকে জীবাণুমুক্ত করা যায়। এখানে যে বালিটা ব্যবহার করব সেটাও কিন্তু পরিষ্কার জলে বারবার করে ধুয়ে শুকিয়ে নেওয়া আছে।
তো বন্ধুরা এই কাটিং করা গাছটাকে প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়ে একেবারে নিরিবিলি ছায়া জায়গায় রেখে দিতে হবে কম করে 14 দিন বন্ধুরা লাউ গাছের কাটিং বসানো এটা আমার নতুন অভিজ্ঞতা আসলে ফুল ফলের গাছ আমি কাটিং বসাই সেটা ভেবে আমি লাউ গাছের কাটিংটাও বসিয়েছিলাম তো যাই হোক দেখুন এটা আমার আরেকটা টপ এখানে আমি অনেকগুলো বীজ একসঙ্গে গেথে দিয়েছিলাম মাটিতে তো সেখান থেকে সবগুলোই কত সুন্দরভাবে একই সাইজের গাছ বেড়ে উঠেছে তো এটাকেও আমি মাটিতে প্রতিস্থাপন করে দেব এটাকেও আমি মাচার উপরে তুলব না বা লাভ নেব না এটার থেকে আমি শাক পাতা পেতে চাই সেই জন্য এইভাবেই এই চারা গাছগুলোকে আমি একত্রেই প্রতিস্থাপন করে দেব মাটিতে বন্ধুরা জায়গা খুবই কম তাই কিছু চারা মাটিতে কিছু কিছু চারা টবে এইভাবেই প্রতিস্থাপন করে দিলাম তো কয়েকদিনের মধ্যেই ফুলে ফলে ভরে যাবে গাছ তখন আবারও আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবেই পাশে থাকবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের গাছেদের কথা বা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে